আমরা এই স্কুলের সাথে আমরা আরো কিছু শনিবার সকালে 4টায় শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে শিক্ষা উপকরণ সামগ্রী ও নগদ অর্থ প্রদানের অনুষ্ঠান সম্পন্ন হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল এমপির নিজস্ব অর্থায়নতুন 4টায় শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের 200 জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়। টাকা পেয়ে আমাদের অনেক উপকার হচ্ছে, আমাদের জন্য অনেক খুশি করে এই টাকার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল এমপি। এটা কে দেয় জানো তোমরা? কে দেয়? কে দেয়? প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসে মাসে তোমাদের জন্য মায়েদের কাছে উপবৃত্তির টাকা দেয়। মায়েদেরকে আমাদের অনুরোধ, সেই টাকা দিয়ে আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে তারা পুষ্টিকর খাদ্য কিনে দিবে। অনুষ্ঠানের সভাপতি আছেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ এসম হারুন রশিদ। অনুষ্ঠানের পরিচালনা করছে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ চৌধুরী বাহাদুর। এডার উপস্থিত আছেন ওয়ার্ডের কাউন্সিলর হাজী নুরুল হক, দাতা সদস্য সাইদ হোসেন সোহেল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি আফসারউদ্দিন, চাকতাই শিল্প ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন, মহানগর আওয়ামী লীগ নেতা দীপঙ্কর চৌধুরী কাজল, বিশিষ্ট ব্যবসায়ী অমর কান্তি দাস, চট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আব্বাস, ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি আলী আকবর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউনুস। আর আর ওয়ার্ড পাকিস্তানের মধ্যে দেশাতি রিফিন্দ একটা সরকারি প্রাইমারি স্কুল মহাসিন আর স্কুল প্রতিষ্ঠা করছি মহিউদ্দিন চৌধুরী অশেষ সহযোগিতায়। মহিউদ্দিন চৌধুরীর আল্লাহ জান্নাতবাসী করক, খবর আদা মাফ করক ও নুয়েল স্কুলের গণ্য পাইছাম। আজ ওর ফোয়াইয়েরে আর আর স্কুল সমিতি ইয়ানরা টেলিফোন করছি ইয়ান তাড়াতাড়ি যেন অয় ইয়ান যেহেতু টেন্ডার হইয়ে এবং ফকলের উপপত্তি দিয়ে মহিউদ্দিন চৌধুরী যদি নইতু আজ এই স্কুলখান আর আর পক্ষে প্রতিষ্ঠাকরণ হন মতে সম্ভব নইতু, যেহেতু লোকাল জনপ্রতিনিধি স্কুল বিরোধিতা করছে। আর এলাকার এলাকাবাসীর ফক্ষতুন, শ্রমিক মেহনতি মানুষের ফক্ষতুন, মন্ত্রী মহোদয় দোয়া কামনা করি। এটা আর উপস্থিত আছে স্কুল প্রধান শিক্ষিকা রীতা চক্রবর্তী, সহকারী শিক্ষক মিল্টন মজুমদার, বনানী তালুকদার, চেমনারা বিবি ও মোহাম্মদ ফারুক। এছাড়াও উপস্থিত আছেন ইলিয়াস জামান, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ মহিউদ্দিন তারেক, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ আলমগীর চৌধুরী, আলী আক্কাস, মোহাম্মদ জামাল, নাজিম উদ্দিন, কায়সারুল হক চৌধুরী, রবিউল আলম, মহিজুল্লাহ, শফিউল্লাহ, জাকির সদাগর, রাশেদ উদ্দিন মাহফুজ, খোকন আজিজ, রূপন ভট্টাচার্য, মোহাম্মদ ইসমাইল, কুদ্দুস ও মহসিন কায়সার। সি প্লাস টিভি চট্টগ্রাম।